নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত দীপঙ্কর দাস চ্যানেলে আপনাদেরকে বেশি বেশি করে স্বাগত তো আমি সাগরিকা তো দেখুন আজকে সকালটা লোকটা একটু দেখে দিচ্ছি অনেক কুয়াশায় ভরা সব কুয়াশায় ভরা তো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে জল শুকানো হবে তাই একটু আপনাদেরকে শেয়ার করব তো চলুন পুকুরের দিকে যাই আমার বড় গেছে আমার শ্বশুরমশাই গেছেন তার সঙ্গে একজন কাকু এসেছেন ও গেছেন তো পুকুরে মাছ ধরা হবে সব তৈরি চলছে তো দেখুন ওদিকে এই যে পুকুরটা এই পুকুরটা মারা হবে তো দেখুন ওদিকে সব কাজ চলছে তো চলুন কাজ থেকে গিয়ে দেখুন তো দেখুন বন্ধুরা আমি এবার পুকুরে চলে যাচ্ছি আপনাদেরকে বলেছিলাম মেশিনের কাছে আপনাদেরকে নিয়ে যাবো তো চলুন তাহলে মেশিনের কাছে যাই তো দেখুন মেশিনের কাছে একজন কাকু আমাদের গ্রামের থেকে যে এসেছেন ওই কাকু ওখানে তো দেখুন এখানে গত খুঁড়ে নিচ্ছেন মেশিন বসানোর জন্য তো আমাদের পুকুরে কিন্তু অনেকটাই জল আছে প্রচুর পরিমাণে জল আছে তো মনে হয় জল শুকানোর জন্য একটু লেটও হবে তো দেখুন এবার মেশিনটা চালু হয়ে গেছে এই যে আমি কিছুক্ষণ পরে এসেছি তো জল অনেকটা শুকনোও হয়েছে মানে অনেকটা কমে গেছে দেখা যাচ্ছে আমাকে অনেকটা কমেছে কিছুক্ষণ চলেছে মেশিনটা তারপর আমি এসেছি দেখুন এই যে পাইপটা দিয়ে জলটা যাচ্ছে তো দেখুন এবার কিছু মাছ যেমন হয় সাইডে ছিল ধরে নিয়েছে তো এই বালতির মধ্যে হয় চার পাঁচ কিলো মাছ আছে দেখুন এবার সবাই নেমে পড়েছে মাছ ধরার জন্য আমি কিন্তু উপরে বসে আছি আমি আবার নামিনি কাদে খাদাতে আমি নামিনি ওরা নেমেছে দেখুন আমাদের মেয়েও নেমেছে তোমাদের দাদা ভাই তারপর ওই যে কাকুজ ছিল সবাই নেমেছে সবাই মাছ ধরছে তো দেখুন এখানে জলের মধ্যে কিন্তু কিছু মাছ সাঁতারও কাটছে দেখুন জল তো কমে গেছে তাই একটা মাছ উপরেও উঠে যাচ্ছে বেশি মাছ নেই খুবই কম পরিমাণে মাছ আছে জল তো অনেকই ছিল মাছ বেশি নেই তো দেখুন ওখানে একটা মাছ আছে দূরে দেখা যাচ্ছে তো জলের মধ্যে সবাই সব মাছগুলো সাঁতার কাটছে সব সব মাছগুলো কিন্তু ধরে নিবে তো দেখুন এখানে বালতির মধ্যে এত দেখিয়েছিলাম আপনাদেরকে প্রথমে মাছ ধরাগুলো প্রায় চার পাঁচ কেজি মাছ এখানে আছে তো আমি জলের মধ্যে রেখে দিয়েছি তাই ভালো করে দেখাতে পাচ্ছি না তো দেখুন মাছে ধরতে ধরতে কিন্তু একটা বড় মাছও ধরে নিয়ে এসেছে ওটা তো বাড়িতে নিয়ে এসেছে তো আমি একটু ধুয়ে দিচ্ছি এটা বলছে চিতল মাছ তো এই মাছটা চার পাঁচ কেজি হবে অনেকই বড় মাছটা তো ক্যামেরা আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না কাছ থেকে নিলে দুধ থেকে দিলে ছোট। তো আরও কিছু মাছ নিয়ে এসেছে তার বাদে দেখুন এখানে মাছ তারপর ছোট ছোট মাছগুলো আছে দেখুন এই যে খুব টাটকা তাজা মাছগুলো সব আছে মানে কিছু মাছ বেঁচেও আছে তো দেখুন এখানে নেটের মধ্যে সব মাছগুলো নিয়ে এসেছে তো আমি একটু মাছগুলোকে ভালোভাবে ধুয়ে দেবো তো কাদা জলের মধ্যে ছিল তাই ভালোভাবে ধুয়ে দেব তো ধুয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মাছগুলো এই যে আমাদের পুকুরে বিভিন্ন প্রকারের মাছ ছাড়া হয়েছিল সেই মাছগুলোকে ধরে নিয়ে এসছে এই যখন এবার জলটা কমিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু মাছ আছে তো এখন দেখুন এখানে চিংড়ি মাছও নিয়েছে চিংড়ি মাছ অনেকগুলো এই মধ্যে আছে অনেকগুলো মাছ নিয়েছে চিংড়ি মাছ তো দেখুন আমার শাশুড়ি মা এখানে পরিষ্কার করছেন ঠিক আছে এবার পুকুরে মাছ ধরাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার দেখা হচ্ছে আবার একটা ব্লকে টাটা আবার